একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। রাত 12:01 নগরীর গাঙ্গিরাপার মোড়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, মজিদুর রহমান আকাশ, সদস্য নাহিদ হাসান রাব্বি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় এখনও জঙ্গিরা ওত পেতে আছে, তাদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে, অন্যথায় যে কোনো সময় তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং তারা এলাকায় ওই ভাই